পৃথিবীতে অস্ট্রেলিয়ার মতো সুন্দর দেশ খুবই কমই আছে। পৃথিবীর বাকি অন্য দেশগুলোর থেকে যথেষ্ট দূরে অবস্থিত অস্ট্রেলিয়া নিজেদের অনেক রকম জিনিসের জন্য ফেমাস। এই জন্য আমি এই ভিডিওতে অস্ট্রেলিয়া জুড়ে অনেক মজাদার তথ্য শেয়ার করব। আসুন জেনে নেই এই দেশ সম্পর্কে কিছু নতুন আর রহস্যময় তথ্য। আপনারা দেখছেন মিস্টেরিয়াস ওয়ার্ল্ড নলেজ। নতুন বন্ধুরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন, যেন পরের ভিডিওগুলোর আপডেট আপনার নোটিফিকেশনে চলে যায়। অস্ট্রেলিয়ার আধিকারিক নাম কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া, এর রাজধানী ক্যানবেরা। অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশে অবস্থিত একটি দেশ। এটি একটি দ্বীপ মহাদেশ। এটি এশিয়ার দক্ষিণ পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে মহাদেশীয় অংশটিকে আলাদা করে বোঝাতে এই দেশটিকে সাহুল, অস্ট্রেলিয়ানা বা মেগানাশিয়া নামে উল্লেখ করা হয়ে থাকে। এবং মূল ভূখণ্ড তাসমানিয়া, নিউগিনি, সারেম ও সম্ভবত টিমোর ও আশেপাশের দ্বীপগুলোকে নিয়ে এই মহাদেশ অবস্থিত। দেশটির উত্তরে রয়েছে তিমোর সাগর, আরাফুরা সাগর ও টরেস প্রণালী, পূর্বে প্রবাল সাগর এবং তাসমান সাগর, দক্ষিণে ব্যাস প্রণালী ও ভারত মহাসাগর ও পশ্চিমে ভারত মহাসাগর। অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হলেও ষষ্ঠ বৃহত্তম দেশ। এই দেশের বৃহত্তম শহর হল সিডনি। সিডনি এবং ক্যানবেরা দুইটি শহরই দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত। এছাড়া এর প্রধান শহরগুলি হল ব্রিসবেন, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড ইত্যাদি। এর টোটাল ল্যান্ড এরিয়া হল 7,692 স্কোয়ার কিলোমিটার আর মোট জনসংখ্যা হল 24.77 মিলিয়ন। অস্ট্রেলিয়ার কারেন্সির নাম অস্ট্রেলিয়ান ডলার আর এক অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশের 100 টাকার সমান। 1902 সালের আগে সমুদ্রে দিনের বেলা সাঁতার কাটা অস্ট্রেলিয়াতে নিষেধ ছিল। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে প্রায় 15টিরই বেশি সাপ শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই আছে, যে কোনো দেশের থেকে এটা অনেক বেশি। এই দেশে ইমু নামের এক পাখি রয়েছে যেটা উড়তে পারে না, কিন্তু মজার ব্যাপার হলো এটা যে এটা প্রতি ঘন্টায় 45 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। অস্ট্রেলিয়াতে বসবাসরত বেশিরভাগ লোক ইউরোপ থেকে এসেছে, যারা কোনো এক সময়ে ইউরোপ ছেড়ে চলে এসেছিল। আর আজও অস্ট্রেলিয়ার প্রায় 25% লোক এমন আছে যাদের জন্ম অস্ট্রেলিয়ার বাইরে হয়েছিল। মেলবোর্ন শহরে গ্রিক লোকসংখ্যা এতই বেশি যে এর পরিমাণ গ্রিক শহর অ্যাথেন্স থেকেও বেশি। অস্ট্রেলিয়ার আল্প পর্বত থেকে বরফ পড়ার মাত্রা সুইজারল্যান্ড থেকেও বেশি। অস্ট্রেলিয়াতে পশু চড়া তৃণভূমি এতই বিশাল যে ইন্ডিয়ার একটি রাজ্যের সমান। এই দেশের প্রায় 65% মানুষ প্রয়োজনের থেকে অতিরিক্ত মোটা হয়ে থাকে। অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুদের দেশও বলা হয়ে থাকে, কারণ এখানে মানুষের থেকে ক্যাঙ্গারুর সংখ্যা অনেক বেশি। জীবনযাপনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া খুব উন্নত একটি দেশ। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের হিসাব অনুসারে অস্ট্রেলিয়া বিশ্বের দ্বিতীয় নম্বর দেশ। এই দেশে 10,000-এরও বেশি সমুদ্র বিচ রয়েছে। যদি আপনি প্রতিদিন একটি করে নতুন বিচে যান, পুরো বিচ ঘুরতে আপনার 27 বছর সময় লেগে যাবে। এই দেশে প্রতিটি মানুষের ভোট দেয়া বাধ্যতামূলক। ভোট না দেয়া লোকদের জেল জরিমানা হয়ে থাকে। ক্রিকেটের জন্য আমরা সবাই মেলবোর্ন শহরের নাম শুনেছি, কিন্তু এটা মনে হয় কেউ জানে না যে মেলবোর্নের পূর্ব নাম ছিল ব্যাটম্যানিয়া। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে লাইসেন্সওয়ালা লোকদেরই লাইট বাল্ব চেঞ্জ করার পারমিশন দেওয়া হয়। অস্ট্রেলিয়াতে উটের সংখ্যা প্রচুর পরিমাণে আছে। সৌদি আরবের কাছে তারা উট এক্সপোর্ট করে থাকে। এখানে একটি বার্নিং মাউন্টেন রয়েছে যেটার ভিতরে কয়লা রয়েছে এবং গত 6,000 বছর ধরে এখানে আগুন জ্বলছে। অস্ট্রেলিয়ার প্রায় 80% লোক কোনো না কোনোভাবে জুয়া আর গ্যাম্বলিংয়ের সাথে জড়িত। অস্ট্রেলিয়া সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে একটি আর এটা এতই বড় যে পুরো ইউরোপের প্রায় 45টি দেশ এই অস্ট্রেলিয়ার প্রায় সমান। কিন্তু অবাক ব্যাপার হলো এটাই যে অস্ট্রেলিয়ার প্রায় 85% লোকসংখ্যা শুধুমাত্র 90 কিলোমিটার ক্ষেত্রফলে বসবাস করে। গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। এটি আসলে 3500 প্রাচীর ও অনেকগুলি ছোট ছোট দ্বীপের সমষ্টি। কুইন্সল্যান্ডের তীরের কাছে অবস্থিত ফেয়ারফ্যাক্স দ্বীপ গ্রেট ব্যারিয়ার রিফের অংশ। অস্ট্রেলিয়া 6টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। নিউ সাউথ ওয়েলস,
কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া, তাসমানিয়া ও ভিক্টোরিয়া। অস্ট্রেলিয়ায় প্রথম বসতি স্থাপক ছিল এখানকার আদিবাসী জাতিগুলি। এরা প্রায় 50 থেকে 60 হাজার বছর আগে দেশটিতে অভিগমন করে। অস্ট্রেলিয়াকে আমরা এখন যেমন দেখি, আজ থেকে 50 বছর আগে এমন ছিল না। মূল আদিবাসীগুলো সাদা চামড়ার ছিল না, তারা ছিল কৃষ্ণ বর্ণের। ইংরেজরা এসে অস্ট্রেলিয়ার পুরো চেহারাই বদলে দেয়। 1967 সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একটি বিচে সুইমিং করতে গিয়েছিল আর রহস্যময়ভাবে সেখান থেকে তিনি গায়েব হয়ে যান। এরপরে দ্বিতীয়বার তাকে আর কোথাও দেখা যায়নি। অস্ট্রেলিয়াতে পাওয়া প্রাণী, পোকামাকড় আর অন্য কোনো দেশে দেখা যায় না। আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অস্ট্রেলিয়ায় যেতে হবে। অস্ট্রেলিয়া এক অসাধারণ দেশ। বিশ্বের প্রায় প্রতিটি দেশের লোক এখানে থাকতে চায়। এখানে প্রায় 200-এরও বেশি দেশের লোক সংখ্যা বাস করে। 1902 সালে এখানে মহিলাদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়। এই অধিকার দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়া দ্বিতীয় অবস্থানে আছে, আর প্রথমে আছে নিউজিল্যান্ড। তারা অধিকার দিয়েছিল 1893 সালে। অস্ট্রেলিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে 2 ম্যামেলস প্রজাতি ডিম পাড়ে, সেগুলো হলো প্লাটিপাস ও অ্যাজিভনা। অস্ট্রেলিয়ায় খুব সুন্দর একটি জায়গার নাম সিডনি অপেরা হাউস। এটা 1973 সালে বানানো হয়েছিল আর এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ। বর্তমান যুগের সবচেয়ে ফেমাস একটি ওয়ার্ড হলো সেলফি। এই শব্দকে সবচেয়ে প্রথম অস্ট্রেলিয়ার এক ব্যক্তি নিজের ছবির জন্য 2002 সালে এক অনলাইন ফোরামে ব্যবহার করেছিল। অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারুর অনেক প্রজাতি পাওয়া যায়, তার মধ্যে লাল ক্যাঙ্গারু এই দেশের জাতীয় পশু। আপনি জেনে অবাক হবেন যে অস্ট্রেলিয়ায় মানুষ তাদের জাতীয় পশু খেয়ে থাকে। অস্ট্রেলিয়াতে এক পাহাড় রয়েছে যেটা তার নামের জন্য খুব বিখ্যাত। সেটার নাম হলো মাউন্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অস্ট্রেলিয়ার একটি লেক পৃথিবী বিখ্যাত যেটার পানি গোলাপি কালার। এর নাম লেক হিলিয়ার, কিন্তু বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এই গোলাপি পানির রহস্য উদ্ধার করতে পারেননি। আর বাচ্চারা সিগারেট, মদ ইত্যাদি কিনতে পারে না, এগুলো কেনার জন্য প্রাপ্ত বয়স্ক হতে হয়। এটা তো সবাই জানে, ক্রিকেট অস্ট্রেলিয়ায় বিশ্বসেরা। এখানে রয়েছে মাইকেল ক্লার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো বিশ্বসেরা ক্রিকেট তারকারা। এছাড়াও এখানকার 70% লোকসংখ্যা কোনো না কোনো খেলায় প্রতি সপ্তাহে অংশগ্রহণ করে থাকে। অস্ট্রেলিয়া বিশ্ব অর্থনীতিতে 17তম অবস্থানে আছে। এই দেশের অর্থনীতির প্রায় 70% সেবা খাত, তবে রপ্তানির সিংহভাগ খনন শিল্প ও কৃষিকাজ থেকেই আসে। এছাড়া আরও রপ্তানিকৃত পণ্য হলো গোল্ড, মিট, উল, অ্যালুমিনিয়াম, আয়রন, হুইট ইত্যাদি। বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করা বেশ জনপ্রিয়। তবে শুধু বাংলাদেশেই নয়, উচ্চশিক্ষা গ্রহণের দিক থেকে অস্ট্রেলিয়া বিশ্বের তৃতীয় জনপ্রিয় দেশ। বিশ্বের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে অস্ট্রেলিয়াতেই। শান্তিপূর্ণ দেশে মানসম্মত শিক্ষার কারণে দেশটি প্রতি বছর হাতছানি দেয় হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থীকে। অস্ট্রেলিয়ায় 90% লোকের মাতৃভাষা ইংরেজি। এছাড়া আরও কয়েকটি আদিবাসীদের ভাষা রয়েছে। অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্মের লোক বসবাস করে। এছাড়া 2.6% ইসলাম, 2.4% বৌদ্ধ এবং 1.9% হিন্দু ধর্মের লোকেরা বসবাস করে। এখানে প্রায় 30% লোকেরা কোনো ধর্মে বিশ্বাসী নয়। অস্ট্রেলিয়া স্বাধীনতা পেয়েছে ইউনাইটেড কিংডমের থেকে। এর জাতীয় সঙ্গীত হলো অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার। তো ফ্রেন্ডস, এই ছিল স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া সম্পর্কে জানা অজানা কিছু তথ্য। আমার এই ভিডিওটি একটু হলেও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটাকে লাইক করুন, আপনার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করুন, আপনার মতামতটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিন। এরকম আরও ভিডিও দেখতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কগুলো ক্লিক করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিতে একদম ভুলবেন না। ধন্যবাদ।